বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের ধরুন যে শেষ সীমানা পর্যন্ত। তাহলে আপনারা প্রতিদিন কতটুকু গুড় প্রোডাকশন করেন? ধরেন 800 কেজি 900 কেজি। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কৃষিকাজ কর্ষণের শক্তি হিসেবে কাছাকাছি দূরত্বে পণ্য পরিবহনের কাজে এবং মানুষের নিকটবর্তী পথ চলাচলে গাড়ি টানার জন্য ব্যবহার হয় মহিষের গাড়ি। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী মহিষের গাড়ি দিয়েই মাঠ থেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো হয় এই আখ। আখ সংগ্রহের পর শুরু হয় আখ মাড়াই। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় পুরনো পদ্ধতি বলদ দিয়ে আখ মাড়াইয়ের পরিবর্তে এখন ব্যবহার হয় ইঞ্জিন চালিত আখ মাড়াই কল। মাড়াই কলে আখ মাড়াইয়ের একটি অংশ দিয়ে রস বের হয়ে জমা হচ্ছে একটি নির্দিষ্ট স্থানে। আর মাড়াই কলের অপর অংশ দিয়ে বের হচ্ছে চলি, যা পরবর্তীতে রোদে শুকিয়ে আখের গুড় তৈরিতে জ্বালানি হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, এই গাছটার নাম কি? এক গ্রামের মধ্যে কতটুকু দিতে হয়? মোটামুটি 3 বালতি 2 বালতি, মানে যত তাড়াতাড়ি পরিষ্কার হবে তত কম। আচ্ছা, কত টাকা দাম পড়বে? 120 টাকা 15 টাকা 14 টাকা কেজি। তাহলে এক টিনে কতটুক থাকে? 30 কেজি 32 কেজি 30 কেজি 32 কেজি। তাহলে দাম আসে কত টাকা? মানে ওরা বাইরেরা কি আপনাদের সাথে ওরাই যোগাযোগ করে না আপনাদের যোগাযোগ করতে হয়? ওরাই কিনে নিয়ে যায় পাইকারি ভাবে, টাক ভরে নিয়ে যায় না? আচ্ছা, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনার এই গুড়টা চলে যায়। আচ্ছা, তাহলে আপনারা প্রতিদিন কতটুকু গুড় প্রোডাকশন করেন? ধরেন 800 কেজি 900 কেজি প্রতিদিন।
আচ্ছা, তাহলে আপনাদের এখানে মেশিন হচ্ছে দুইটা না? মেশিন দুইটা, আর দাম কয়টা রস জাল দেওয়ার? চারটি। চারটা। এইগুলো দিয়ে আপনারা প্রতিদিন প্রায় 800 কেজি গুড় আপনারা প্রোডাকশন করছেন, তাই তো? আচ্ছা, তো আপনাদের এখানে লেবার সংখ্যা কয়জন? আচ্ছা, 10 জন মিলে আপনারা এই 800 কেজি গুড় তৈরি করছেন, তাই না? তাহলে আপনাদের এই যে যখন পাটারি গুড় তৈরি করেন, তো পাটারি গুড় তৈরি করতে হলে তো বীজ তৈরি করতে হয়, তাহলে বীজটা কীভাবে তৈরি করেন? এরকম ওখানে ঘুটে না? আমরা যে এখানে একটা মেশিন দেখতে পাচ্ছি, সাদা হয়ে যায়, এটা ঘুরে না? ডিল। আচ্ছা, এটার মাধ্যমে আপনার গুড়টা পরিষ্কার করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই মেশিন আপনাদের দুইটাই? এটা আমাদের কৃষকদের আবিষ্কার। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।